হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আর একটা নতুন ভিডিওতে, আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে অদ্ভুতভাবে এসেছি, তো মাথায় হেনা দিয়ে পুরো পুরি পুরি লাগছে আমাকে দেখতে। তো এখন চলে, এখন হচ্ছে দুপুরবেলা, তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো চুলে হেনা দিয়ে নিচ্ছি, তো চলো একদম স্নান করে আবার এসে আবার দেখা হচ্ছে। তো দেখো, আমি একদম স্নান টান কমপ্লিট করে চলে এসেছি, আর আমার স্নান অনেকক্ষণই হয়ে গেছে। তো আমি তোমাদের সামনে আসতে পারিনি, তার কারণ মাকে একটু রান্নাঘরে সাহায্য করছিলাম। তো এখন রান্না হচ্ছে, তার কারণ আমাদের তো প্রত্যেকদিন সকাল করে রান্না হয়, আজকে দুপুরে রান্না হচ্ছে, কারণ আজকে তো হোলির পরের দিন। তো হঠাৎ করে মাংস নিয়ে এসেছে, সেই জন্য মা এখন রান্না করছে। তো মাকে একটু আমি সাহায্য করলাম, আমার স্নান হয়ে গেছিলো ততক্ষণে। তো আর তো তোমরা দেখেছিলে যে আমি চুলে শ্যাম্পু বলি কেন, সরি, হেনা দিয়েছিলাম। তো হেনা দিয়ে সাথে সাথে সেই দিন শ্যাম্পু করতে হয় না, কিন্তু আজকে আমি করে নিয়েছি, তার কারণ আমি হাতে আজকে মেহেন্দি পরব। আর তার বিশেষ কারণটা তো তোমাদেরকে বলা হয়নি, কালকে বিয়ে বাড়ি, তো মেহেন্দি পরার পরে যদি চুলে শ্যাম্পু করা হয় মেহেন্দির কালারটা একদম নষ্ট হয়ে যায়, মানে হাত দিয়ে তো করতে হয় সেই কারণে আর কি। তো সেই কারণে আজকে আমি শ্যাম্পু ট্যাম্পু করে একদম রেডি, তো মাকে সাহায্য করলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, একটু পরে আমি মেহেন্দি পরবো, তো চলো রান্নাঘর থেকে দেখে আসি মায়ের রান্না কত দূর। তো এইদিকে মায়ের রান্না প্রায় শেষের দিকে, কারণ এখন ঝোল ফুটছে, ঝোল ফুটলেই রান্না একদম কমপ্লিট, তারপরে আমি খেয়ে নিয়ে মেহেন্দি পরতে যাবো। তো চলো দেখতে থাকো। তো দেখলে তো মায়ের রান্না প্রায় শেষের পথে। তো এখন আমি, এখন আর কিছু আমার করার নেই, এখন শুধু খাওয়া দাওয়াটাই বাকি আছে। তো আমি শুধু বাঁ হাতে মেহেন্দিটা পরবো আর ডান হাত দিয়ে খাবো। তো দেখো, এই যে আমি মেহেন্দির প্যাকেট নিয়ে রেডি, তো চলো একদম মেহেন্দি কমপ্লিট করে আবার তোমাদের সামনে আসছি। তো এই যে দেখো, আমার মেহেন্দি পরা কমপ্লিট, কমপ্লিট এখনও হয়নি, বাঁ হাতটা কমপ্লিট হয়েছে আমার, ডান হাতে হয়নি। আমি ডান হাতে পরি বাঁ হাত দিয়ে, তো বাঁ হাতে আগে পরে নিলাম, বাঁ হাতটা শুকাবে তারপরে ডান হাতে পরবো। তো এই যে দেখো মেহেন্দি, মানে সিম্পলভাবেই করলাম, বেশি ঘিচমিচি করলাম না, সবসময় হেভি ডিজাইন ভালো লাগে না। তো এই যে সিম্পলভাবে করেছি দেখো, এই যে, তো তখন তোমাদেরকে দেখানো হয়নি, আমি আমার ননদের হাতেও পরিয়েছিলাম, তো ভিডিও করার কথা মনে ছিল না, তো স্নানের আগে পরিয়েছিলাম, তো ও সিম্পলভাবেই পরেছে। তো চলো, আর মানে ও একটা ছবি তুলেছে, তো সেটা আমি সাইডে দিয়ে দেবো, তোমরা দেখে নিও কেমন হয়েছে আমাদের দুজনের মেহেন্দিটা, অবশ্যই কিন্তু জানাবে। আর ডান হাতে পরে নিয়ে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কালকে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ডান হাতে মেহেন্দি করার পরে আবার তোমাদের সামনে আসবো, কিন্তু আমার আর আশা হয়ে ওঠেনি। তো চলে এলাম পরের দিন, এখন বাজে সকাল 11টা। তো এখন আমি রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য, যেই কারণে মেহেন্দি পরা এত কিছু করা, সেই বিয়েবাড়িতে এখন যাব, রেডি হয়ে গেছি। আমার ব্যাগপত্রা দেখে নিশ্চয় বুঝিয়ে গেছো যে আমি 3-4 দিনের মনে একদম রওনা দিচ্ছি। আর এখানে আজকে একটা শাড়ি পরে নিলাম, যাব হচ্ছে আমি আর আমার একটা দেওর, তো সঙ্গে যাব। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই আমাদের মেহেন্দির কালারটা। এই যে দেখো, এটা আমার ননদের হাতে মেহেন্দি, তোমাদেরকে বলেছিলাম দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিলাম। আর এই যে আমার হাতে মেহেন্দি, ডান হাতে খুব একটা ভালো হয়নি, বাঁ হাত দিয়ে করেছি, কালারটা কেমন এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তখন যে তোমরা দেখলে যে আমি আসছিলাম, তো আমি চলে এসেছি অনেকক্ষণ আগে, তো আমি এসে নিয়ে, তো তারপরে আমি গঙ্গারামপুরে গিয়েছিলাম, তো এসেছি তো আমি আর আমার একটা দেওর, তো আমরা দুজনে গঙ্গারামপুরে গিয়েছিলাম, ওখান থেকে এসে বিয়েবাড়িতে ঢুকেছিলাম, বিয়েবাড়ি থেকে এখন এসেছি আমি আমার মায়ের বাড়িতে। তার কারণ আমি ভুরু মানে তোলা হয়েছিল না আমার, সেই কারণে। আর গঙ্গারামপুরে গেলাম, ভীষণ তাড়াহুড়ো ছিল, তার মধ্যে ছিল দোকান মানে পার্লার বন্ধ, তো ভুরু আমি ওঠাতে পারিনি, সেই কারণে আমি এখানে এসে ঠ্যাঙ্গাপাড়া থেকে আমি ভুরুটা তুললাম। তো তারপরে আরও আর একটা বিশেষ দরকার, কারণ আমি এখান থেকে রেডি হয়ে যাব, ধরো বিয়েবাড়ির মধ্যে ভিড়ভাড়টার মধ্যে ভালো লাগে না, তো আমি এখানে আরাম করে সেজে গুজে তারপরে ওইখানে যাব, সেই কারণে এখানে আসা। তো চলো, আর আজকের এই ভিডিওটা বেশি বড় করতে পারছি না, আর মানে আমি কিভাবে সেজে গুজে যাচ্ছি, বিয়েবাড়িতে কী কী করছি, আর এই ভিডিওতে তো বিয়েবাড়ি আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি তখন, মানে মনে ছিল না আর কি। তো চলো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর চারিদিকে প্রচণ্ড আওয়াজ, কারণ একদিকে কীর্তন হচ্ছে আমাদের এখানে, তারপরে দুই সাইডে দুটা বিয়ে, মারাত্মক আওয়াজ, তো তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, যাই হোক অনেক জোরে জোরে কথা বলছি। চলো আজকের মতো এখানেই, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ পরের ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই দেখো। চলো সবাইকে টাটা।